সুপ্রভাত বন্ধুরা আপনাদের সবাইকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ হল পনেরো আগস্ট বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল জীবনের শেষ বেলায় বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মহিলাদের রাখি বন্ধনের উপহার মুখ্যমন্ত্রীর রাজ্যের সকল বৃদ্ধাশ্রমের মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্প এক মাসের ভেতরে করে দেওয়া হবে এই ব্যবস্থা সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অবশেষে লাল ফিতের বাদন মুক্ত হলো শিলঘাটের বরাক সেতু আগামী বাইশে আগস্ট শিলচর শিলঘাটে সেতুর শিলান্যাস আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এমএন ইত্যাদির জন্য আদার সিডিং হাইলাকান্দি জেলায় গ্রাম উন্নয়ন কর্মসূচিগুলির সুবিধাভোগীদের আধার সিডিং আগামী উনিশ আগস্ট থেকে আজ করিমগঞ্জ হাইলাকান্দিতে জাতীয় পতাকা তুলবেন জেলা শাসকরা শিলচরে জাতীয় পতাকা তুলবেন মন্ত্রী নন্দিতা গার্লোসা বাংলাদেশের মতো সরকার ফেলার চেষ্টা চলছে আশঙ্কা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা দিবসে চৌদ্দ জন পুলিশকে বিশিষ্ট সেবা পদক রয়েছেন শিলচরের এসপি প্রধানমন্ত্রী আবাসের হাঁস মুরগি চুরি করে এ খেমন দেশপ্রেম প্রশ্ন বিধায়ক কমলাক্কে পুরকে স্বাধীনতা দিবসে করিমগঞ্জ সীমান্তে আরও জোরদার নিরাপত্তা হাই অ্যালার্ট জারি লাল সতর্কতার মধ্যেও সুলভ বাংলাদেশি আটক আগরতলায় জালে তিন দালাল ছাপের মুখে নিরাপত্তা পরামর্শ প্রত্যাহার শিলচর মেডিকেলের মহিলা চিকিৎসকদের সুরক্ষা না স্বাধীনতা হরণ অ্যাডভাইজারি গিরে তুঙ্গে বিতর্ক শিলচর মেডিকেলের ওয়ার্ডের জন্য তেরো কোটি ছাপ্পান্ন লক্ষ ওএনজিসির নতুন করে ত্রিশ সজ্জার পৃথক ওয়ার্ড মেডিকেলে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বেআইনি যানবাহনের বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ শিলচর খাসারে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জীবনের শেষ বেলায় বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধা মহিলাদের রাখি বন্ধনের উপহার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের সকল বৃদ্ধাশ্রমের সকল বৃদ্ধা মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্প আধার কার্ডেরও সুবিধা করে দেওয়া হবে তাদের রাজ্য জুড়ে এ মাসের ভেতরে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উপহারে আহ্লাদিত করেছে মহিলাদের এদিকে অবশেষে লাল ফিতের বাদন মুক্ত হল শিলঘাটের বরাক সেতু বহু আকাঙ্ক্ষিত সেতুটি নির্মাণের সবুজ সংকেত দিল রাজ্য সরকার বরাদ্দ হয়েছে সাতাশি কোটি টাকা সেতু নির্মাণের বরাদ পেয়েছে ডিডি শর্মা কোম্পানি নামে একটি নির্মাণ সংস্থা সব কিছু ঠিকঠাক থাকলে সপ্তাহানেকের মধ্যে শিলান্যাসও হবে প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিনটি বাইশ আগস্ট হতে পারে বলে দিশপুরের একটি সূত্রে জানা গেছে এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে হাইলাকান্দি জেলায় গ্রাম উন্নয়ন কর্মসূচিগুলির সুবিধাভোগীদের আধার সিডিং আগামী ১৯ আগস্ট থেকে হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে আগামী ১৯ আগস্ট থেকে জেলার গাঁ পঞ্চায়েত কার্যালয়গুলিতে আধার বেজড পেমেন্ট সিস্টেমের জন্য আধার সিডিং শিবির আয়োজন করা হয়েছে জেলা পরিষদের সিও রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রাম এমএনরেগা ইত্যাদি কর্মসূচিগুলির পেমেন্টের জন্য জরুরি আধার সিডিং করা হবে জেলার সুবিধা প্রাপকদেরকে এই শিবিরগুলির সুযোগ নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে শিবিরে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে যেতে বলা হয়েছে উনিশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সংশ্লিষ্ট জিপিগুলির কার্যালয়ে এই আদার সিডিং শিবির অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যে বিশিষ্ট সেবা পদক ঘোষণা করা হয়েছে অসম পুলিশের চৌদ্দজন আধিকারিক পুলিশ কর্মীকে এই পদক প্রদান করা হবে এর মধ্যে খাসারের অতিরিক্ত পুলিশ সুপার আর শীতল কুমার এছাড়াও এক হাজার সাতত্রিশ জন নিরাপত্তা কর্মীকে বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত করা হয়েছে ডিআইজি বিজয়গিরি কুলিগ্রাম উৎকৃষ্ট সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন একইভাবে তিন পুলিশ সুপার মিহিরজিৎ গায়ন রঞ্জন বুয়া সিংরাম মিলিকে উৎকৃষ্ট সেবা পদকের জন্য মনোনীত করা হয়েছে স্বাধীনতা দিবসে করিমগঞ্জ সীমান্তে আরও জোরদার নিরাপত্তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট হাই অ্যালার্ট থাকা সত্ত্বেও আটাত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তার ছাদরে মুড়ে ফেলা হয়েছে সীমান্ত এলাকা কোনো অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করে যাতে নাশকতা গোটাতে না পারে সেদিকে কটুর দৃষ্টি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী জল সীমাতে বাড়তি নজরদারি শুরু হয়েছে কোনোরকম অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সীমান্ত জুড়ে লাল সতর্কতার মধ্যেও সুলভ বাংলাদেশি আটক আগরতলায় জালে তিন দালাল আবার একবার ভারতীয় ভূখণ্ডে আটক বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী একের পরে লাগাতার পুলিশের জালে ধরা পড়লেও কোনোভাবে থামছে না বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ এবার নারী সহ মোট জন বাংলাদেশি আটক জালে তিন দালাল বাড়তি সতর্কতার মধ্যে ষোলো জনের দল কিভাবে ঢুকে পড়ল সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকায় রহস্যের সৃষ্টি হয়েছে এক নারী শিশু সহ মোট জন বাংলাদেশি আটক আগরতলায় জালে আটক হয়েছে তিন বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি থাকলেও ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে বন্ধ নেই বাংলাদেশিদের বেআইনি অনুপ্রবেশ এদিকে জানা গেছে ইতিমধ্যে দ্রুতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের দাঁচে সরকার ফেলার চেষ্টা চলছে আশঙ্কা মমতা ব্যানার্জির ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ফেলে দেওয়ার পর আরজি করকাণ্ডে মেডিকেল পড়ুয়াদের আন্দোলনে সিঁদুরে মেঘ দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল পড়ুয়াদের বীরে মিশে বিরোধী রাজনৈতিক শক্তি বাংলাদেশের দাঁচে পশ্চিমবঙ্গ সরকারের বিদ নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে সরাসরি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে এমনটাই বললেন মমতা মুখ্যমন্ত্রীর কথায় অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবেন কিন্তু আমি ক্ষমতার মায়া করি না তিনি বলেন আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে অনেকে ভাবছেন বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন কিন্তু মনে রাখবেন আমি ক্ষমতায় টিকে টাকা নিয়ে ভাবি না যতদিন বাঁচব মানুষকে নেবিচার এনে দেব জি করের ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম কিন্তু ওরা হাইকোর্টে গেলেন সত্যিকার দেশপ্রেম রয়েছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের মধ্যে আরও বেশি করে দেশপ্রেম জাগিয়ে তুলেছেন এ দেশের দেশপ্রেমের দীর্ঘ ইতিহাস রয়েছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে প্রধানমন্ত্রীর বাসগৃহ দখল করে হাঁস মুরগ চেয়ার টেবিল কাপড় চুপড় চুরি করে নিয়ে যাওয়া কী ধরনের দেশপ্রেম সেটা বোধগম্য হয়নি বলে মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষদেব পুরুকেয়স্ত গতকাল শহরে জাতীয় পতাকা নিয়ে বিশাল র্যালি করেন তিনি এ সময় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিধায়ক কমলাক্কদে পুরকায়স্ত বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে দেশপ্রেমের জন্য সবাই জাপিয়ে পড়েছিলেন ত্রিশ সজ্জার পৃথক ওয়ার্ড মেডিকেলে শিলচর মেডিকেলের বার্ন ওয়ার্ডের জন্য ১৩ কোটি ছাপ্পান্ন লক্ষ তম প্রতিষ্ঠা দিবসে শিলচর মেডিকেলের সঙ্গে চুক্তি সম্পন্ন করল ওএনজিসি সদ্য স্বাক্ষরিত চুক্তির সুবাদে ওএনজিসির বরাদ্দকৃত অর্থে শিলচর মেডিকেলে গড়ে উঠবে বার্ন ওয়ার্ড অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় ত্রিশ সজ্জার পৃথক ওয়ার্ড গড়ে উঠবে মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রায় এগারো হাজার বর্গফুটের এই ওয়ার্ডে থাকবে দশটি আইসিইউ বুধবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে ওএনজিসি ওএনজিসি ফাউন্ডেশন এবং শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মধ্যে চাপের মুখে নিরাপত্তা পরামর্শ প্রত্যাহার শিলচর মেডিকেলের মহিলা চিকিৎসকদের সুরক্ষা না স্বাধীনতা হরণ অ্যাডভাইজারি গিরে তুঙ্গে বিতর্ক প্রবল প্রতিক্রিয়ার জেরে চাপে পড়ে বারো আগস্ট জারি করা অ্যাডভাইজারি সার্কুলার প্রত্যাহার করে নিতে বাধ্য হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর বলেছেন কাউকে আঘাত দেওয়ার জন্য এই পরামর্শবলী জারি করা হয়নি তবে যেহেতু বাসা নিয়ে আপত্তি রয়েছে তাই তা তুলে নেওয়া হয়েছে অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা দাবি করছেন কর্তৃপক্ষকে কমা চাইতে হবে এবং মেডিকেল ছত্তরের নিরাপত্তা আরও বাড়াতে হবে অধ্যক্ষ বলেছেন এই দাবিগুলো বিবেচনা করে দেখা হচ্ছে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকে যৌন হেনস্থা এবং খুন করার প্রতিবাদে দেশ জুড়ে তীব্র আন্দোলন চলছে বর্তমানে ওই গৃণা ঘটনার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে নারী স্বাধীনতা এবং নারীর নিরাপত্তাকে প্রশ্নের মুখে টেলে দিয়ে অ্যাডভাইজারি সার্কুলার জারি করে সমালোচনার শীর্ষে উঠে যায় মেডিকেল কর্তৃপক্ষ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ ও বরাক উপত্যকার তিন জেলায় গরম আরও একটু বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বেআইনি যানবাহনের বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ শিলচর কাসারে কাসার পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বর্তমানে কাসার ডিএফের বিভিন্ন থানা চত্বরে পড়ে থাকা মোট দুইশো আটান্নটি বেআইনি যানবাহন টু হুইলারগুলোর নির্ধারিত আইনি প্রক্রিয়া যানবাহনের তালিকা অনুসারে নিষ্পত্তি করা হবে তাই তালিকাভুক্ত যানবাহনের সঠিক মালিককে এই নোটিশ প্রকাশের তারিখ থেকে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় বৈধ কাগজপত্র জমা দিয়ে তাদের মালিকানা দাবি করার অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময় শেষ হলে যানবাহন পাবলিক নিলামে বিক্রি করা হবে এই যানবাহনগুলোর তালিকা এস পি অফিস ডিসি অফিস সহ সংশ্লিষ্ট থানাগুলোতে পাওয়া যাবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন